গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সবারই হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে দীর্ঘ সময় রোদে থাকলে বা শারীরিক পরিশ্রম করলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির বেশি হয়ে গেলে মানুষের রক্তচাপ কমে যায়, এমনকি অচেতনও হয়ে যেতে পারে। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হিট স্ট্রোক বলা হয়। যথাসময়ে চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাপমাত্রা বাড়লে শরীরে রক্তনালী প্রসারণের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে তাপ হারায় ও ভারসাম্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বাইরে থাকলে অথবা অতিরিক্ত পরিশ্রম করলে শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে, যার কারণে হিট স্ট্রোক বা সানস্ট্রোক হয়ে থাকে। কাদের বেশি হয়? বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে, তাই তাদের সানস্ট্রোক বেশি হয়। যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন তাদের হয়। কিছু ওষুধ নিয়মিত সেবন, যেমন যারা প্রস্রাব বেশি হওয়ার ওষুধ বা মানসিক রোগের ওষুধ খান, তাদেরও হবার চান্স বেশি। হিট স্ট্রোকের লক্ষণ কী কী? শরীরের অতিরিক্ত তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে, দ্রুত শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত, রক্তচাপ কমে যাওয়া, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, দুর্বলতা, খিচুনি, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া। এবার বলি হিট স্ট্রোক থেকে তাহলে বাঁচার উপায় কী। যতটুকু সম্ভব এই গরমে রোদে কম বেরোতে হবে। একান্তই বেরোতে হলে সঙ্গে জলের বোতল রাখা দরকার এবং ঘন ঘন জল খেতে হবে, তা না হলে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে। যদি শারীরিক অবস্থা খারাপ মনে হয় তাহলে ঠান্ডা জলে ভেজানো কাপড় দিয়ে শরীর বারবার মুছতে হবে। শরীরের লবণ ও জলের ঘাটতি মেটানোর জন্য স্যালাইন ওয়াটার খেতে হবে। অজ্ঞান হয়ে গেলে বা মাথা ঘোরালে মাথায় জল দিতে হবে। তাতেও যদি অবস্থার উন্নতি না হয় তাহলে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। রোদের উত্তাপ যেই সময়টায় বেশি থাকে, বিশেষ করে বেলা 11টা থেকে বেলা 3টে পর্যন্ত, সেই সময় প্রয়োজন না হলে ঘরের বাইরে বেরোনো না হওয়া এবং যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকতে হবে। যখনই বাইরে বেরোনোর প্রয়োজন হবে সবসময় ছাতা ব্যবহারের চেষ্টা করুন। হাত পা মুখ ঢেকে বাইরে বের হবেন। প্রচুর জল ও অন্যান্য তরল, যেমন খাবার স্যালাইন ওয়াটার, ফলের রস, লস্যি, ডাবের জল, অ্যালোভেরা জুস, পুদিনা পাতা বাটা, আখের রস ইত্যাদি করে বেশি করে খাবেন। বাইরে বের হলে সানগ্লাস, টুপি অথবা ভালো ছাতা, ভালো পা ঢাকা জুতো ব্যবহার করবেন। দুপুরে ঘরের জানলা দরজা বন্ধ করে দিন, পর্দা দিয়ে দিন। রাত হলে সেই জানলা দরজা একেবারে খুলে দিন। সারাদিনের তাপ রাতের বেলা বেরিয়ে যাবে। কারোর হিট স্ট্রোক হলে কী করবেন? রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যাবেন, সম্ভব হলে ফ্যান বা এসি চালিয়ে দেবেন। পরিধেয় কাপড়টি ঢিলে করে দিন, সম্ভব হলে খুলে দিন। শরীর জল দিয়ে ভিজিয়ে হাওয়া করতে থাকুন। রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন ওয়াটার দিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর এরকমই হেলথ রিলেটেড টিপস পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।